নবাবের জেলা মুর্শিদাবাদ। আদব কায়দাও নবাবি। সামনেই তো পুজো আসছে, পুজোর সেই প্রস্তুতিতেও তাই রয়েছে নবাবি আনার ছোঁয়া। তখন যদিও হাতির দাঁতের তৈরি প্রতিমার কদর ছিল 16 আনা, কিন্তু এখন হাতির দাঁতের শিল্প স্রেফ নিষিদ্ধ। কিন্তু পেট তো চালাতে হবে। অগত্যা বিকল্প উপায়ে ঝুঁকেছেন বহরমপুরের শিল্পীরা। কাজ তো আমাদের দীর্ঘদিন ধরে করে আসছি আমরা, এখন অর্ডার পাওয়ার পর সেই কাজটা আমাদের মাস চার ধরে চলছে। একটা এই আগে কোরিয়ার মেটেরিয়ালে বানিয়েছিলাম, সেটা স্টেটে গিয়ে ফার্স্ট হয়েছিল। সেখান থেকে ওরা দেখার পর আমাদের অর্ডার আসে, তো সেটা দেখি কাজটা আছে। শ্বেত পাথরে ঠুকে ঠুকে মূর্তি গড়ার শব্দ, একেবারে শ্বেত শুভ্র কোরিয়ান পাথর। এক মনে প্রতিমা করছেন শিল্পীরা। হাতির দাঁতের শিল্প নিষিদ্ধ হওয়ার পর এর থেকে ভালো বিকল্প বোধ হয় আর হয় না। মূর্তির শৌখিনতা দেখলে চোখ ফেরানো দায়। পাথর কেটে কেটে এমন সফেদ মূর্তি তৈরি করা সত্যি সম্ভব? অবশ্য শিল্পীর কাছে অসম্ভবই বোধহয় সম্ভব। পূজোর শঙ্খ বেজে গিয়েছে ইতিমধ্যেই, আর কলকাতার এক প্যান্ডেল থেকে তারা মূর্তি ডেলিভারির অর্ডারও পেয়েছেন। সুতরাং যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে হবে, তাই যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগে আমরা চাহাতে কাজ করতে কাজ করেছি, সেটা তো বন্ধ হয়ে গেছে, কলকাতা থেকে ব্যাংক করে দিচ্ছে, এখন এগিয়ে নিয়েছে। খালি গায়ে বসছিল, কোথাও বলছে পাথর কেটে মূর্তি তৈরি কি আর চারটিখানি কথা? কাজটা যতটা সময় সাপেক্ষ ততটাই খরচ সাপেক্ষ। কোরিয়া থেকে বম্বে হয়ে সেই পাথর আসে মুর্শিদাবাদে, সুতরাং দামে চড়া হবে যে সেটাই তো স্বাভাবিক, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী রোজগার হচ্ছে কি? পারিশ্রমিক বা সবকিছু পার্সেন্টেজ সবসময় এক থাকে না, কোনোটাতে বেশি আসে কোনোটাতে কম আসে, কোনোটা সেম সেম হয়ে যায়। বিজনেসের ক্ষেত্রে সব কিছুই মেনে নিতে হয়, তো শিল্পকে নিয়ে এত ভাবলে শিল্প করা যায় না। এই তো গেল পুজোর সময়ের ফিরিস্তি। বাকি বছর কি করেন তারা? বছরের বাকি সময়টুকু তারা ব্যস্ত থাকেন মার্বেল ফিনিশ বাড়ির সাজসজ্জা তৈরিতে, ব্যক্তিগত পছন্দ অনুসারে যে কোনো আকারে ঠাকুরের মূর্তি বানাতে, বিভিন্ন মন্দিরের কাজে। আর এই কাজই তাদের রুজি রুটির যোগান দেয়। তবে প্রয়োজন আরও বেশি সরকারি সাহায্যের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।